প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2023-এর ছাত্রছাত্রী আছো, তোমাদের অনেকের একটা জিজ্ঞাসাবাদ রয়েছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের মনে অনেকের একটা ডাউট রয়েছে, অঙ্ক পরীক্ষায় এবছর কি 5 নম্বর আমাদের এক্সট্রা দেওয়া হবে? এ পর্ষদের তরফ থেকে কি জানানো হলো, কি নোটিশে বলা হলো, সমস্তটা বিস্তারিত জানাবো। তোমাদের 5 নম্বর দেওয়া হবে কি, কেনই বা এই প্রসঙ্গ উঠছে, যারা জানো না তাদেরকেও বিস্তারিত বিষয়টা জানাবো। কাজে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, প্রশ্ন যেটা তোমরা পেয়েছো সেই প্রশ্নের মধ্যে কিন্তু ওপরে একটা বিষয় পরিষ্কারভাবে লেখা আছে যে তোমাদের পরীক্ষার যে নিয়ম বিধিগুলো রয়েছে সমস্তটা, কোথার থেকে কি করতে হবে, অঙ্কে এ কোন প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষা দিতে গেলে কোন কোন রুলস অবলম্বন করতে হবে, এগুলো লেখা আছে। তার পাশেই এই কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে প্রয়োজনে গ্রাফ পেপার তোমাদের দেওয়া হবে, যেটা আমি এখানে স্ক্রিনে রাখছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমরা দেখে নেবে, গ্রাফ পেপারের কথা বলা হয়েছে। কিন্তু তোমরা গ্রাফ পেপার পাওনি, কেন গ্রাফ পেপার পাওনি? অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা গ্রাফ পেপারে সম্পূর্ণভাবে অঙ্ক পরীক্ষার প্রস্তুতি করে গেছিল, ওজাই অ্যাকচুয়ালি অঙ্ক পরীক্ষার জন্য ও গ্রাফ পেপারেই প্রস্তুত করেছিল, তারা অনেকে গ্রাফ কাগজ না পাওয়ায় পরীক্ষায় কিন্তু ও ওজাই অ্যাটেন্ড করেনি। এক্ষেত্রে একটা বিষয় বাস্তব, এই যে ওজাই কিন্তু গ্রাফ পেপারে যেমন করা যায় সেরকমভাবে এমনি খাতা পেন্সিলও করা যায়। আমরা রীতিমতো স্টুডেন্টদের কিন্তু গ্রাফ পেপার ছাড়াও ওজাই করাই, কিন্তু অনেকে প্র্যাকটিস করে গ্রাফ পেপারে, এটাও বাস্তব। তো এক্ষেত্রে যেহেতু পর্ষদের যে অফিসিয়াল প্রশ্নপত্র রয়েছে অঙ্কের, সেখানে উল্লেখ করা আছে, সেই কারণে অনেকেই বা অনেক কারণে অনেকেই কিন্তু এই গ্রাফ পেপার না দেওয়াই অ্যাটেন্ড করতে পারেনি। সেই নিয়ে বিশাল বড় একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে, এবং শিক্ষক শিক্ষিকারাও এই নিয়ে অনেক কিছু উল্লেখ করেছেন। তো যাই হোক না কেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা শোনা যাচ্ছে সেই অনুযায়ী পর্ষদে একটা বিজ্ঞপ্তি রীতিমতো জানিয়েছে, যেখান থেকে আমি রীতিমতো খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম, সেই নোটিশে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, কি উল্লেখ করা রয়েছে, যে বিগত বছর ধরে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষায় কিন্তু গ্রাফ কাগজ ছাড়াই পরীক্ষা দিয়ে থাকে ছাত্রছাত্রীরা। এই ওজাই অঙ্কন করার জন্য গ্রাফ পেপার ম্যান্ডেটরি নয়। যদি নাই থাকে তাহলে প্রশ্নের উপর গ্রাফ কথাটি উল্লেখ করা হলো কেন, যে প্রয়োজনে ছাত্রছাত্রীরা গ্রাফ পেপার ইউজ করতে পারে। তো এই বিষয়টা কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে রয়েছে। তোমরা অনেকেই কনফিউশন রয়েছো, অনেকে বুঝতে পারছো না কোন প্রশ্নের কথা বলছি। 15-2 এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওজাই তোমাদের অঙ্কন করতে দিয়েছে, যেখানে গ্রাফ পেপার নিয়ে তোমাদের কমপ্লিটলি করতে হবে। সেই প্রশ্নে গ্রাফ প্রয়োগ করা হতে পারে এবং প্রশ্নের এ অনুযায়ী আয় কিন্তু গ্রাফ কাগজ এবছরে ছাত্রছাত্রীদের কোনো স্কুলে পাঠানো হয়নি, সেই নিয়েই একটা বিতর্ক রয়েছে। এখন পরীক্ষার খাতা দেখার সময় কি ইনস্ট্রাকশান আসে, যারা অ্যাটেন্ড করেছে বা প্রত্যেককে কি এই 5 নম্বর দিয়ে দেওয়া হবে অঙ্ক পরীক্ষায়, আর যারা গ্রাফ পেপারের কারণে এই ওজাইপটা অঙ্কনই করেনি বা করতে পারেনি, এখন সেটা দেখার বিষয়। আমরা এখন কিচ্ছু বলতে পারবো না, অফিসিয়ালভাবে নির্দেশ আসলে এর সঠিক তথ্য তোমাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখন বোর্ডের তরফ থেকে যে বিষয়টা আর রীতিমতো এক্সামিনারদের আর বা সবাইকে টিচার্সদের অ্যাকচুয়ালি জানিয়েছে, সেই অনুযায়ী যে গ্রাফটা দেওয়া হয়েছে সেটা তাদের খাতাই করতে হবে, এরকম একটা বিষয় উল্লেখ করেছে। যদিও বা পরে এ বিষয় নিয়ে আরও কিছু যদি জানায় যে 5 নম্বর প্রত্যেককে দেওয়া হবে না দেওয়া হবে না, এটা তো সমস্তটা বোর্ডের ওপর নির্ভর করে, পর্ষদের ওপর। বোর্ড যদি জানায় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাদের আমি জানিয়ে দেবো। বাদ বাকি তোমরা যারা ওজাই অ্যাটেন্ড করেছো, তারা গ্রাফ কোথায় খাতার মধ্যে করেছো না গ্রাফ পেপার না দেওয়ার কারণে অ্যাকচুয়ালি করতেই পারোনি, তোমাদের এ বিষয়ে মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। বাদ বাকি আর যখন খাতা এক্সামিনারদের কাছে দেওয়া হবে তখন সমস্ত ডিটেলসটা আমি পেয়ে যাব, তখন তোমাদের বিস্তারিত জানিয়ে দেব যে পর্ষদ এই নিয়ে চূড়ান্ত ডিসিশন কি নিয়েছে। বাদ বাকি পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি চালাও।